এইচএসের পর যারা ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন করার কথা ভাবছে তাদের জন্য একটি ভালো খবর, কারণ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অলরেডি একটি নোটিশ প্রকাশ করে দিয়েছে এবং সেখানে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট ডেটও দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কবে থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কবে ফিস জমা দেবেন, সমস্ত ডিটেলস ডেট কিন্তু এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে ব্যাচেলার ডিগ্রিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে 14/8/2020, অর্থাৎ 10টার সময় থেকে শুরু হবে, 14 তারিখে 10টা থেকে শুরু হবে এবং সেটা চলবে 10/9/2020 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এরপর ডকুমেন্ট আপলোডিংয়ের জন্য সময় কিন্তু একই দেওয়া হয়েছে। এরপর অনলাইনে ফিস জমা দেওয়ার জন্য তারিখ 14/8/2020 থেকে 18/9/2020 বিকেল 4টে পর্যন্ত। এরপর যারা অফলাইনে ফিস জমা দেবে তাদেরকে এলাহাবাদ ব্যাংক থেকে কিন্তু চালান কাটতে হবে এবং সেটা জমা দেওয়ার তারিখ হচ্ছে 14/8/2020 থেকে 18/9/2020 বিকেল 4টে পর্যন্ত। অর্থাৎ যে কোনো অফিসিয়াল আওয়ারে কিন্তু এই চালান কিন্তু জমা নেবে এলাহাবাদ ব্যাংক। এবং এখানে আরেকটা নোটিশ বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশন সিস্টেম অ্যাভেলেবেল হবে কিন্তু 10 তারিখ থেকে, কিন্তু সেটা ইউজ করা যাবে 14 তারিখ থেকে। এবার আমরা দেখব এই ইউনিভার্সিটি থেকে কোন কোন বিষয়ের উপর গ্র্যাজুয়েশন করা যায়। তো তার জন্য আমাদের প্রথমে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। প্রথমেই দেখতে পাবেন কোর্সেস বলে একটি অপশন আছে, ওই অপশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে এখানে একটি নতুন পেজ খুলে যাবে। তারপরই স্ক্রল করে যখন নিচে আসবে তখন দেখতে পাবে এখানে একাধিক কোর্স আছে। অর্থাৎ এখানে দেখুন হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, সায়েন্স প্রভৃতি দেওয়া আছে পরপর। ধরুন আমি সায়েন্সে কোনো গ্র্যাজুয়েশন করতে চাই, তো সায়েন্সে ক্লিক করব। তারপর সেকেন্ড অপশনে দেখুন কোর্সেস অন অফার, এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজ আসবে এবং এখানে দেখুন ফার্স্ট পিএইচডি আছে, তারপরই আছে দেখুন বিডিপি অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি। তো এখানে দেখুন বোটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং জুয়োলজির উপর গ্র্যাজুয়েশন করানো হয়। এছাড়া এখানে পিজি কোর্স আছে যেমন জিওগ্রাফি, ম্যাথামেটিক্স এবং জুয়োলজি। এইভাবে আর্টস, কমার্স এবং বিভিন্ন ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কী কী বিষয়ে করানো হয় সেগুলি আপনি জানতে পারবেন। এরপর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন 14 তারিখ থেকে, অর্থাৎ 14/8/2020 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে।